গোঘাটের কামারপুকুরে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে তৎপর প্রশাসন। কামারপুকুরে রাস্তা উন্নয়নের জন্য KMDA এর ইঞ্জিনিয়াররা জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে পরিদর্শন করেন। গোঘাটের কামারপুকুরকে ঢেলে সাজাতে উদ্যোগ নিল রাজ্য সরকার। রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল, শৌচালয় সহ পুণ্যার্থীদের সুবিধার্থে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন সংলগ্ন এলাকার উন্নয়ন ঘটাতে তৎপরতা দেখা যাচ্ছে প্রশাসনের। জানা গেছে, রাজ্য সরকারের নির্দেশ মতো শনিবার কামারপুকুর এলাকা পরিদর্শন করে KMDA এর ইঞ্জিনিয়াররা। পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক মানস মজুমদার, স্থানীয় পঞ্চায়েত প্রধান তথা গোঘাট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন মণ্ডল সহ অন্যান্যরা। স্থানীয় বিধায়ক মানস মজুমদার বলেন, পুণ্যার্থীদের সুবিধার্থে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পূর্ণভূমি কামারপুকুরের উন্নয়ন ঘটাতে তৎপর রাজ্য সরকার। রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত বিষয় ঢেলে সাজানো হবে, এই নিয়েই এদিন পরিদর্শন হয়। আজকে পশ্চিমবঙ্গ সরকারের আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট KMDA এর পক্ষ থেকে দপ্তরের মন্ত্রী ইরাদ হাকিম সাহেব, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার নির্দেশে ঠাকুরের এই যে জন্মভিটা কামারপুকুরের যে সমস্ত স্মৃতিবিজড়িত জায়গা আছে তার সেই জায়গাগুলোকে কোথাও লাইট, কোথাও রাস্তা, কোথাও পানীয় জল, এখানে ট্যুরিজমের সমস্ত রকম সুযোগ দিয়ে সাজানোর জন্য পরিকল্পনা নিয়েছে। তার অঙ্গ হিসেবে আজকে KMDA থেকে ইঞ্জিনিয়ার সাহেবরা এসেছেন। যে সমস্ত রাস্তা তার স্মৃতিবিজড়িত জায়গার সাথে জড়িয়ে আছে, মানুষের যাতায়াত করতে অসুবিধা, পর্যটকদের যাতায়াত করতে অসুবিধা, ভক্তরা এসে সমস্যায় পড়েন, সেই জায়গায় আগামী দিনে রাস্তা হবে। সেই রাস্তা দপ্তরের যারা ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট তারা পরিদর্শন করতে এসেছে। যাতায়াতের সমস্যা, এলাকার কৃষকদের, সাধারণ মানুষের এবং বাইরে থেকে যারা পর্যটকরা কামারপুকুরে আসে, এই সমস্যা আগামী দিনে থাকবে না, আগামী দিনে এই সমস্যা দূর হবে। নিউজ আজ বাংলা, গোঘাট।